আল্লাহ পাকরা পোলা আলামিন বলে বান্দা তোমার অন্তরটাকে পরিপূর্ণ শুদ্ধ করে নাও ও বান্দা আল্লাহ পাকরা পোলা আলামিন বলেন ও বান্দা তোমার ইমান রাম একমাত্র ও আল্লাহর জন্য বানাও ওই কারণে পয়ে গাম্বারায় বালচেন দুনিয়া দুনিয়ায় কোনো শান্তি নাই দুনিয়ায় শান্তি করতে পারবে না ওই ইমানদারের জন্য দুনিয়াটা ছেলকা না আর বেই জন্য দুনিয়াটা শান্তির জাগা এই কারণে বলে না দুনিয়া সেদিন মিন না তুলিলকে

সবসময় ভরসা করার জন্য মিরাল কাউ আল্লাহ তালার বয় আমাদের ভিতরে থাকতে হবে মিরাল কাউ বয় কিসের কি দিয়া করব তাকুয়া কি দিয়া জমাইব আমাকে একটু এই প্রশ্নের জবাব দাও কোন উত্তর দেন নাই কেন উত্তর দেন নাই দেন নাই একজন কে কেউ যখন উত্তর দেনা উমার রাজি আল্লাহ তালান হুরকে বয় কি কম উনি কি কামল কি কম আছে নাকি উনার অনেক কাজ কি কমাছে নাকি এলিম কি আছে নাকি ওনার সামনে কি বলবো ওর দেখটা দুনিয়ার রাষ্ট্র কলিপা হজরত তোমার রাজি আল্লাহ তালু উনার সামনে কোন সাহাবি কথা বলবে কারো বলার কোনো সাহস নাই সাহস নাই একজনকে নিজেই আঙ্গুল দিয়ে সারা করে বললেন ও সাবি আপনি আমাকে বয় আল্লাহ দিয়ে বলেছেন বয় করব কি দিয়া বয় করব আমাকে বুঝান ইত্তাকুল্লাহর অর্থ কি আমাকে বুঝান সাহাবির নাম হলো উবাই ইবনে খাব বললেন ও উমর তুমি আমাকে কেন প্রশ্ন করতেছো তা আমি আপনার সামনে বলতে পারবো না কেন রে উবাই ইবনে খাব তুমি কেন বলবা না আমার তো বলার কোনো সাহস নাই আপনাকে কি বলবো আপনি তো আমার থেকে ভালো আপনি তো জান্নাতের সাদিক পেয়েছেন দরজন সাহাব কেরাম থেকে একজনের নাম হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমার কেন আমি করব উম আদি আল্লাহ তালানু বললেন ও উবাইব নেকাব আপনি আমাকে বিষয় এটা আমাকে বুঝায় দেন কারণ হল দুনিয়ায় যখন তুমি আসলা পয়েগম্বর আরবি যখন দুনিয়ায় জীবিত ছিলেন তখন সময় দেখেছি তোমার কাছ থেকে পয়েগম্বর আরবি মধুরকণ্ঠের কোরআনের তেলাত নিজে শুনতে এ মুসলমান ইমান্দার আল্লাহ র গুলাম আল্লাহ রাউ কিভাবে করছেন সাবায় কেরাম হাক্কা তুকা তিহি বয় করার মত দেখ করলেন কার মত করবে এ মুসলমান কার মতো করবে উমার রাধি আল্লাহ ঘটনা থেকে বোঝা যায় যেইভাবে পয়গম্বর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিয়া উলিয়া গোস কত পীর মাশায়েখ যেই রকম তাকওয়া অবলম্বন করিয়া অর্জন করিয়া মরণ পর্যন্ত আল্লাহকে ভয় করে নেক আমল করে করে কয়বারের ভিতরে গেছেন তারপরে একটা গুনার কাজ করেন নাই ও মুসলমান যুবক ভাই আপনার আমার তো গুনার কোনো অভাব নাই অভাব নাই উবাই ইবনে কাব বললেন ও উমর তুমি কি দুনিয়ার ভিতরে এমন কোন রাস্তা দিয়ে চলছো বলে কি রাস্তা বলে রাস্তার দুই পাশ দিয়া কাটার মতো আগাছা মতো বড় অশশ্রয়া গাছগুলা এই রাস্তার ভিতরে ছোট্ট করে একটা রাস্তা আর ওই রাস্তার দুইও পাশ দিয়া কাটার গাছ ওই গাছ দিয়ে কি কোনোদিন রাস্তা দিয়ে চলছ আমার দল লাউ তালাম তু বললেন ও ভাই নেকা ওই রাস্তা দিয়ে আর চলেছি বলে কি এরকম লাগে বলে ওই রাস্তা দিয়ে চলাটা এত ভয়ঙ্কর অত এবং বিশ্বস্ত চলে যায় এইভাবে ভাবে রাস্তা দিয়ে চলছো বরে অত্যন্ত গভীর চিন্তা করে বুঝিয়া দুই পার দিয়ে কাটা যেভাবে কাটাগুলা লাগে না কষ্ট করে করে খুব ভয় ভিতরে রেখে রেখে ওই রাস্তা গোলা পের হয়েছি উবা ইবনে কাব্বালেন ও উমার দুনিয়ার দুনিয়ার ভিতরে গুনার নাম কাটাগুলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় এই দুনিয়ার ভিতরে বরে রাখছেন এই ভিতরে তুমি বুঝিয়া, জানিয়া বুঝিয়া জানিয়া তুমি এই গুলার থেকে বাঁচিয়া বাসিয়া আল্লাহ গুলা আলমিনের তোর জান্নাতে যাওয়ার মত তোমার সুব্যবস্থা করে না এ মুসলমান ইমান দা আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভয় কাকে বলে ভয় কাকে বলে ও মুসলমান ওই ভয় আর কথা একটা উদাহরণ দিলাম আল্লাহ দেবলতেন মিনাল খাউফ ভয় করো আমি আল্লাহ তালাকে ভয় করো মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাস মিনাল আনওয়াল ওয়াল আনফুসি ওয়াতসামারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল দুই নম্বর পরীক্ষা করবেন কুদা দিয়া তোমাদেরকে কুদা দিয়া পরীক্ষা করবেন অনেক সময় পেটের মধ্যে কিদা লেগেছে কাবার নাই তোমার কিদার কারণে অন্যর মাল আত্মসমরত করো কিনা চুরি ডাকাতি করো কিনা ও মুসলমান তোমার এই দুনিয়ার ভিতরে এই গরিব তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা ও দনি তোমার জন্য দনি ওটাই পরীক্ষা আল্লাহ করা রব্বুল আলামিন বলে বান্দা তুমি পুরুষ হয়েছো পুরুষ হওয়াটাই তোমার জন্য পরীক্ষা তো নারী রে তোমার জন্য দুনিয়ায় নারী হওয়াটাই পরীক্ষা ও ডাক্তার তোমার জন্য দুনিয়ায় ডাক্তার হওয়াটাই পরীক্ষা ও আলেম তোমার জন্য আলেম হোৱা পরীক্ষা আল্লাহ করব বলা আলামিন বলে বান্দা তোমাকে এই দুনিয়ার ভিতরে পরীক্ষা করার জন্য পাঠাইছি ওই পরীক্ষার ভিতরে বান্দা তুমি কি করো না করো তোমাকে বুঝার জন্য জানার জন্য তোমার চৌকের সামনে দরানোর জন্য আমি আল্লাহ পা করব আলামিন তোমাকে পাঠাইছি ওয়াল জু আল্লাহ তালা বললেন তোমার অনেক সময় কি লাগবে কি লাগার কারণে অন্যের মান সমর্থন করো কিনা চুরি ডাকাতি করো কিনা ওটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ওই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইছেন পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত পর্যন্ত কানা না পেটের ভিতরে পাথর বানছেন তারপরেও আল্লাহ আল্লাহাকুল আলমিনকে বলেন আল্লাহ দাও একমাত্র দিনের জন্য এত পাক রব্বুল আলামিন এমন পরীক্ষা পয়গম্বর নিয়েছেন কনিয়েছেন পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদেরকে এই তাকওয়ার বিষয়টা বলেন নাই একমাত্র আল্লাহ পাকরা বুল আলামিন পায়গাম্বরদেরকেও ওইরকম তাকওয়ার কথা বলেছেন ইয়া আইয়ো আন্না বিহু তাকিল্লা ওয়ালা তুই আলকাফিরিনা ওয়াল মুনাফিতি আল্লাহ পাকরা গুলা আলামিন বলে হেনবি আপনি ভয় করেন আপনি আমাকে ভয় করেন ওয়ালা তুফি ওয়েল ক্যাফেন ওয়াল মুনাফিফিন আপনি ক্যাফের এবং মুনাফিকের অনুগত্য করো না অনুগত্য ছেড়ে দিয়া আমি আল্লাহ তালেকে ভয় করো খাও পায়গাম্বার আরাবি এমনভাবে বয় করার জন্য আল্লাহ নিজে স্বয়ং ওই পায়গম্বা আরবিকে বলেছেন ওয়াল্জু কুদা দেয়া পায়গাম্বার আরবি একদম দিনের দাওয়াত দেওয়ার জন্য রাস্তা দিয়ে যার দিনের দাওয়াত দিয়ে ফির আসার জন্য একদিন পায়গম্বর আরবি ওনার মে পাতমার বাড়ির ভিতরে উঠে যান দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন ও মা পাতমা দরজাটা খুলো ও দিয়া বলেন ও বাবা গো আপনি তো কোনো অন্যায় করতে পারেন না আপনি তো রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন ও বাবা গো আপনার দুইটা ডাকে সারা দেই না ও বাবা আপনার সামনে দে আমি দাঁড়াইব দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ আমার গায়ের ভিতরে কোনো কাপড় নাই পয়গম্বর আরবি ডাক দিয়া বললেন ও মা তুমি দরজাটার পাকে দিয়া তুমি হাটটা বাড়াও পয়গম্বর আরবির কাতে একটা বাটি একটা চাদর ওই দরজার পাশ দিয়ে ওনার হাতের ভিতরে দিলেন ওই দরজার পাশ দিয়ে নেওয়ার পর فاطمه ওই চাদরটাকে গুরিয়া অঙ্গটাকে গুরিয়া দরজারা খুলে দিয়ার বাবার সামনে হাজির হয়ে গেলেন پیغمبر আরবি فاطمه رضی اللہ تعالی عنہ দিকে বললেন ও মা আপনার গতটা শুকায় গেছে কেন রে মা আপনার চেহারাটা শুকায় গেছে রে মা আপনি কি কয়েকদিন পর্যন্ত কাবার পাও নাই মা পাতে মা ডাক দিয়া বলে ও বাবা গো দিনের জন্ম একদিন নয় বদিন পর্যন্ত কাবার না কেয়া আমি শুকায় গেল আমার কোনো আফসুস নাই রে বাবা আমার কোনো আফসুস নাই কিন্তু গো বাবা গো আপনার যে কলেজার দুইটা আদারে নাতি হাসান হুসাইন আজকে তিন দিন পর্যন্ত কাবার পায় না ওই হাসান হুসাইন কান্না করে বলে ও বাবা ও মা তিন দিন পর্যন্ত আমাকে কাবারে দেও না তিন দিন পর্যন্ত কাবারে দেও না রে মা বলে চিৎকার করে আমি মা খাবার দিতে পারি না পয়গাম্বর বলেন ও গো তারা হাসান হুসাইন তারা কোথায় বলে ও বাবা গো তারা দুইজন ওই পাশে অতক্ষণ চিল্লাইতে চিল্লাইতে ঘুমাইছে বলেছি আমি ওই ডেগের ভিতরে একটা কালি ডেক পানি দিয়া ওই জায়গার ভিতরে উতরাতে উতরাতে জাল দেই বলেছি ঘুম থেকে উঠার পর তোমাকে কাবারে দিব ও বাবা গো তারা বললেন কোথায় বলে তারা ওই থেকে তারা কান্না করতে করতে ঘুমায় গেছে তারা উঠিয়া যখন কি বলবে কি জবাব দিব হঠাৎ করে তারা মাতের ভিতরে হাসান হুসাইনের গুম ভেঙ্গে যাই হাসান হুসাইন নানার সামনে আপনি বলে ও নানা হয়েছে ও নানা আজকে একটা বড় বিচার আপনার সামনে বড় বিচার আপনি আরে বললেন ও না তিরে কি দুই ভাই ঝগড়া করেছ কি বিচার করো বো হাসান আর হুসাইন হাসান হুসাইন ডাক দিয়া বলে ও নানা গো দুই বাইর কোনো ঝগড়া নয় কোনো ঝোকরা নয় বলে কি বিচা বলে আজকে আসামি মার দুইটি হইয়া বানাইয়া! আসামির বাবাকে বিচারক বানাইয়া আজকে বিচার চাই এই কথা বলার পর পায় মারায় বললেন কি চাও বলে বিচার চাই ও ওনারা গো আপনি কি সঠিক বিচার করবেন নাকি মেয়ে দিকে আপনি বিচার সঠিক করবেন না আপনি বলেন ও নাতি রে আমি হলাম ইনসাবগার আমি হলাম পায়গাম্বার পয়গম্বর আখের কে জামানার পয়গম্বর আমি সঠিক বিচার করব আমি ছেলে মেয়ে দেখব না বাবা দেখবো না কিছুই দেখবো না ও কলেজের টুকরা নাতি বলো কি বিচার কি বিচার হাসান হোসেন দুইটি চোখ বেবে কান্না করে বলো নানা গ আমার মা আপনার মেয়ে একদিন নয় দুই দিন তিন দিন পর্যন্ত কাবার নেকে আমাদেরকে রেখেছে রকম আমাদের অবস্থা নানা ডাক দিয়া বলে পায়গাম্বা ও নাতি তোমাদের এই বিচার আমি করতে পারবো না হাসান হুসাইন ডাক দেওয়া বলে দেখছো নিজের মেয়েদের সঠিক বিচার করে না সঠিক বিচার করে না না পয়গম্বর ডাক দেওয়া বলো হাসান হুসাইন কি বিচার করবো টাকা দেখ টাকা দেখ যে এই বিচারকে একদিন নয় দুই দিন নয় আসামি রেকর্ড গড়ার দ্বারা ইয়া পয়ার পেটের উপর থেকে কাপড়টা চাদরটাকে সরাইয়া কান্না করে করে বলে শিশুদের মতো কান্না করে বলে ও হাসান হুসাই যে বিচারক একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় সাত দিন পর্যন্ত কাবার না কাহয়া সাতটা পাতর পেটে বাঁচে ওই বিচারকে তিন দিন না কাবার কা বিচার কিভাবে করবে ও নতি বল বল এই বিচার আমি কিভাবে করব নতি ও মুসলমান টাকা দেখান ওই দিনের দাওয়াত দেওয়ার জন্য পয়ে আদি সাত দিন পর্যন্ত কবার না কাঁইয়া সাতটা পেটে পাথর বানিয়েছে ও মুসলমানি মান আপনার আমি কয় দিন পেটের ভিতরে পাথর বানছে একদিন নয় ও মুসলমানি মানদার আল্লাহর গুলাম আল্লাহ ফাকরফ গুলাল আমি এই দিনের দাওয়াতের জন্য পায়েগাম্বারা বেকে তায়েপের জমিনের ভিতরে এই রকম তাইপের শিশুরা জালেন্দা পাতর দিয়া হত্যা করে করে ওই পায়গাম্বার মুবারক গড়ে পরে পরে জুতার ভিতরে লেগে গেছিল এ মুসলমান আপনার আমার এই রকম জানা দরকার বুজা দরকার এই রকম আল্লাহ পুলাল এক নম্বরে বলেছেন তোমাকে বই দিয়া পরীক্ষা করব দুই নম্বর মিনাল জু ও বান্দা তোমাকে আমি কোদা দিয়া পরীক্ষা করব। তিন নম্বর তোমাকে জান দিয়া পরীক্ষা করব জান দিয়া পরীক্ষা করব মাল দিয়ে পরীক্ষা করব ও মুসলমান ইমানদার আল্লাহর গুল আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়া কিভাবে পরীক্ষা করবেন পায়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আশি বছর হয়ে গেছে পঁচাশি বছর হয়ে গেছে বিবাহ করছেন কোন ছেলে সন্তান হয় নাই কোন ছেলে সন্তান হয় নাই দুনিয়ার ভিতরে যত শান্তি হোক না কেন দুনিয়ার মানুষের দুই ছেলে সন্তান মেয়ে সন্তান হয় নাই তার অন্তরের ভিতরে একটা আগা তাগা সমস্ত মায়া পাইলাম দুনিয়ার কিন্তু একটা ছেলে সন্তান পাইলাম না বড় কলিজার ভিতরে আঘাত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দিবেন ইব্রাহিম আলাইহিস কে 90 বছর পর একটা সন্তান দেওয়ার পর ওই ইব্রাহিম আলাইহিস সালামের এত মায়া ওই সন্তানের প্রতি লেগে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তানের মায়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও پیغمبر ইব্রাহিম তোমাকে পরীক্ষা করতে হবে পরীক্ষা করতে হবে তুমি পরীক্ষা দাও পরীক্ষা কি পরীক্ষা একটা জানের পরীক্ষা আমি বিষয়ে বলতেছি আল্লাহ বলছেন জান পরীক্ষা করবেন ওই জানের আপনাদের সামনে বলতেছি হিমালয় ইসলাম কে বললেন ও পয়গম্বর আমি আল্লাহর মায়া কমিয়া তুমি এখন নাকি তোমার সন্তানের মায়া মোহব্বত বেশি লেগে গেছে ইব্রাহিম হিমালয় ইসলাম বললেন আল্লাহ আপনার থেকে আমার সন্তানের প্রতি মোহাব্বত নাই রে আল্লাহ আল্লাহ বলেন ওই ইব্রাহিম তুই পরীক্ষা দাও তোমার মুখের স্লোগানের দ্বারা বোঝা যাবে না মুখের স্লোগানের দ্বারা কামিয়াবি হবে না তোমার কাজ দ্বারা পরিণত কবে তুমি জান দিয়া তোমার পরীক্ষা দাও তোমার সন্তানকে তুমি ওই জায়গার ভিতরে আল্লাহ হুকুমে কতল করার জন্য ইসমাইল আলাই ইসলামকে আল্লাহর আদেশ হয়ে গেছে এখন দেখা যাবে এই ইব্রাহিম আলাইলামের কতটুক আল্লাহ দিয়া মায়া দিয়া মায়া এটাই হলো আমাদের জান দিয়া মায়া ইব্রাহিম বললেন আল্লাহ আপনি যেই রাজি। আমি আমি ইব্রাহিম রাজি। ইব্রাহিম আলাই বন্ধু ইব্রাহিম ইসলাম ইব্রাহিম খলিল মানে বন্ধু আবার হাবিবুল্লাহ আমাদের পায়গম্বর হলেন মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ হাবিব মানে ও বন্ধু খলিল এমন একটা বন্ধু যিনি আল্লাহকে ভালোবাসেন তার নাম হলো খলিল বন্ধু এই অর্থ আর হাবিব এমন একজন বন্ধু এমন একজন বন্ধু যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে স্বয়ং যাকে মহাব্বত করেন তিনি হলেন পয়গম্বর আরাবি আইমামুল আউয়ালিনাল আখিরিন ভরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়িদুল কাও নাইনে খতমুল মুরসালিন আখিরা আমুদুদ ফখরুল আউয়ালিন ও এমন বন্ধু আল্লাহ নিজে পয়গম্বর আবি কে ভালোবাসেন আর ইব্রাহিম খলিল এমন বন্ধু ইব্রাহিম নিজে আল্লাহ তালাকে ভালোবাসেন এত ভালোবাসেন ওই কারণে খলিল মানে বন্ধু হাবিব মানে ও বন্ধু ইব্রাহিম আলাই ইসলামের পরীক্ষা এসে গেল আল্লাহ বলেন ইব্রাহিম পরীক্ষা দাও তোমার ইসমাইল তুমি আমার আদেশে ওনাকে জবাই করতে হবে। রেটি হয়ে গেছে আল্লাহ তালার আদেশে ইসমাইল আলাইলামকে চুরি দিয়া যখন জবাই করার জন্য লেগে গেলেন কিন্তু দেখা যা ইব্রাহিম চুরি দিয়া কাতেছে কিন্তু ইসমাইলের গোড়ার কাটে না গায়ব থেকে আল্লাহ

ইব্রাহিম আলাইলাম জান্নার থেকে তুম্বান আর বলতে শুনো ইব্রাহিম আল্লাহর পরীক্ষার ভিতরে তুমি আল্লাহ বলেছেন না তোমার জানের জন্য তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আলমিন বলেছেন তোমার সন্তানকে জবাই করার জন্য ও ইব্রাহিম তোমার পরীক্ষা পাশ হয়ে গেছো আমি জান্নাতি একটা দুম্বা দিয়েছে তুমি ওনার কে তুমি জব কর ওই কোরবানি করার জন্য ওই সময় থেকে কোরবানি শুরু হয়ে গেছে ও মুসলমানি আন্দার ইব্রহ হিমফলিম বলেন তোমার সন্তানকে এই জায়গার ভিতরে কুরবানি করো কুরবানিটা ওই সময় থেকে শুরু হয়ে যায় আর ওই কুরবানিটা আল্লাহর আদালতে ইব্রাহিমের আলাহিসার নামের কলেজ আর অন্তরের কথা আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে এটা হলো জান দেওয়া পরীক্ষা এই রকম দুই আমাদের সামনে যানের কোন পরীক্ষা আছে ওই পরীক্ষার ভিতরে আপনারা আমরা প্রত্যেকে আমরা ওই যানের ভিতরে পরীক্ষা দিতে পারবো কিনা সবাই কি বলেন আমরা প্রত্যেকে আল্লাহ বকুরাব্বুল আহ এর জান যখনই চলে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছে বান্দা তোমার জান দিয়ে পরীক্ষা করব অনেক সময় দেখা যাবে আল্লাহর কথা মানতে হলে জান চলে যাবে জান দিতে হবে অনেক সময় পয়গম্বর আরবের আদর্শ মানতে হলে সুন্নতের টুপি মাথায় দিতে হলে পয়গম্বর আরবের আদর্শ লেবাসের পাঞ্জাবি লাগাইতে হলে ওই জায়গার ভিতর অনেক সময় দেখা যায় আমাদের উপরে এমন অত্যাচারিত পর্যন্ত চলে যাবে বাপ ওই সময় আমাদের জান দিতে প্রস্তুত আছেন কিরা সবাই জোরে সুরে বলেন এই সময় জান দিতে হবে প্রত্যেকে জান দিতে হবে কারণ হলো এমন দেশের বহু ঘটনা আছে এই ইমানের জন্য আল্লাহর জন্য নিজের জান দিয়েছে কিন্তু কাল্লার ইমান চারে নাই ইমান চারে নাই اي إيمان نربي شويه الله رب العالمين فايقنبر على بك بني الاسلام على خمس شهادة وان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان او كما قال النبي عليه الصلاه والسلام الله ও উম্মতের দল ও উম্মতের দল ভালো করে শোনো আল্লাহুল কে বলছেন তোমার ইমান আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে প্রতি বিশ্বাস থাকতে হবে এই দুইজনের প্রতি তুমি সাক্ষ্য দিতে হবে সাক্ষী দিতে হবে ইসলামের ভিত্তি হলো পাঁচটার ভিতরে তোমার আল্লাহকে তুমি বিশ্বাস করতে হবে পয়গম্বর গম্বর তুমি বিশ্বাস করে সাক্ষী দিতে হবে তোমার তারপরে হলো তুমি নামাজ পড়তে হবে তুমি রোজা রাখতে হবে রমজান মাসে নির্ধারিত রোজা রাখতে হবে তোমার জাকাত দিতে হবে এই জায়গার ভিতর হজ পালন করতে হবে পয়াগম্বার আবি ওই রকম হাদিস শৈবের ভিতর ইসলামের ভিত্তির কথা বলেছেন আমরা যে কাবার দিকে তাকাইয়া পশ্চিম দিকে তাকা ইয়ে আমরা নামাজ আদায় করি আল্লাহ আলমী কুদরতি পায়ের নিচে আমরা শেষ দেই কিসের জন্য কাবার সামনে অন্যদিকে কিভাবে দেই না কেন দেই না কারণ হলো ওই কাবা আল্লাহর দরবার এমন একটা এমন একটা পছন্দনীয় জায়গা আল্লাহর এমন একটা গর দুনিয়ার ভিতরে সমস্ত যত মসজিদ গোলা আছে সমস্ত মসজিদ হলো ওই বাইতুল্লাহ শরীফের শাখা পশাখা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলামিন বলে ওই কাবাকে ওই কাবার সামনে দাঁড়াইয়া যেই ব্যক্তি নাকি দাঁড়াইয়া প্রথম যেই দোয়া করবে আমি আল্লাহ আলামিন। তার ওই দোয়াকে আমি রব্বুল আলামিন কবুল করে নিব আরে এমন একটা কাবা যেই কাবার সামনে দাঁড়াইয়া দোয়া করলে আর নে এই হজে ভালো কাজগুলা এই জায়গার ভিতর করার পর পালো টাকা পয়সা হালাল টাকা পয়সা উপার্জন করিয়া বাইতুল্লাহ শরীফ হজের ভিতরে যাওয়ার পর একলাসের নিয়তে আল্লাহর জন্য শুধু যাইবে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দেন যে সময় উনার মায়ের গর্ভ থেকে একবারে নিষ্পাপ অবস্থায় বের হয়ে আসছিল তখন সময় যেভাবে আসছিল সেই সময়ের মতো মক্কা শরীফ থেকে ওই বান্দা ফিরে আসবে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই সুদু জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সেই মদিনার পতের আমি সেই মদিনার পতের আমি যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরও বেরি হাওয়া পশ্চিমে করে চো দাওয়া পুবাল হাওয়া পশ্চিমে করে চো ঐ মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাgte পারলাম না দিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সেই গরিবের দুকি সালাম সেই গরীবের দুকি সালাম ওসদিয়া দিয় এ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ ফকর্বুল আলমিনের দরবার দোয়া করল্ আল্লাহ মাদিনায় আমাকে নিয়ে যাও নিয়ে যাও আল্লাহ পাকুল আলমিনের দরবার দুইটা চৌকের পানি চারিয়া কান্না করে বলো আল্লাহ আমাকে মাদিনা না নিয়ারে আল্লাহ আমাকে মরণ করিও না ওই কথা বলে বলে যে উম্মা যেই বান্দার নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি পালাইয়া কান্না করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কবুল হয়ে যাবে ওই ব্যক্তির টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুয়ার কারণে মক্কা নিয়ে যাইবে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন ওই মদিনা যাওয়ার জন্য টাকা লাগবে না পয়সা লাগবে না কিছুই লাগবে না একমাত্র তাকুয়া দরকার তাকুয়া দরকার এই তাকুয়া দিয়ে আল্লাহর দরবার কান্না করবে আর বলবে আল্লাহ আমাকে মদিনা না আল্লাহ আমাকে মরণ করবা না একটা আল্লাহ তাআলার কুদরতে একটা কুদরত একটা পোকা এই জায়গার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত একটা প্রাণী যার নাম হলো পিপিলিকা সূরাতুন নামলের ভিতরে এই ঘটনা লিখেছেন ওই সূরাতুন নাম হলো পিপিলিকার নাম আল্লাহ পাকুল আলমিনের দরবার একটা পিপিলিকা আল্লাহ দরবার জঙ্গলাতে কান্না করে বলে আল্লাহ আমি পয়গম্বর আরবির রোজা শরীফে যেতে চাই পয়গম্বর রোজা শরীফ না দেখিলে আমার কলিজা টান্ডা হবে না টান্ডা হবে না ওই পিপিলিকায় কান্না করে আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ পাকুর আব্বুল আলমিনের গেছে দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলি কার দোয়া কবুল করেছেন একটা পাখি কে একটা পাখি কে আল্লাহ বলেছেন ও পাকিরে যাও মানে একটা জঙ্গলের ভিতরে গিয়া দেখো একটা কুদ্রন্তরের পানি পিপিলি ওই পিপিলি কা তোমার শৈলের ভিতরে উঠাইয়া তুমি মক্কার ভিতরে মক্কা মদিনার ভিতরে তুমি নিয়ে আসো ওই মক্কা মদিনা আসার পর পিপিলিকায় সালাম পায়গাম বারনাও শরীফের সামনে সালাম কালাম পৌঁছাইয়া যখন স হয়েছে কলিজা টান্ডা হয়ে গেছে আল্লাহ আবার বললেন ও পাকিরে যাও আবার যাও ওই মদিনা মক্কা থেকে ওই পিপিলেকে আবার তোমার পাখের ডানার ভিতরে উঠাই তার গন্তব্যস্থানের ভিতরে তুমি পৌঁছায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সেই পার আমি সেই দুনিয়মি পথের পতার আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সেই আমি সেই দুনিয়মি পথের পতার আমি। মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না সেই গৌরী বের সালাম সেই বের দু সালাম পৌষ দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও মদিনার আশে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার দোয়া করতে হবে কান্না করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পরীক্ষা করার জন্য পাঠাইছেন কিসের পরীক্ষা আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আলামে আও ওয়াল বারায়ে ইমতিহা عالمي ساني جسائي إيوا علومي او والبرايا انتهى মেসা আল্লাহ তালা বলেন ও বান্দা তোমাকে আমি পরীক্ষা করব পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করব আল্লাহ তালা বলেন তোমাকে খব দিয়া পরীক্ষা করব দুই নম্বর হলো তোমাকে আমি কুদা দিয়া বলছো তোমাকে কুদা দিয়া পরীক্ষা করব তিন নম্বর আল্লাহ তালা বলেন তোমাকে জান দিয়া পরীক্ষা করব চার নম্বর আল্লাহ তালা বলেন তোমাকে মাল দিয়া পরীক্ষা করব অনেক মানুষের হাজার কোটি

এই জায়গার ভিতরে যারা বসে আছেন জুড়ে সুরে বলতে হবে কারণ হলো আমরা মুসলমান আল্লাহ তালার বান্দা আল্লাহ দেওয়া জবান আল্লাহ দেওয়া আমাদের জীবন আল্লাহ দেওয়া আমাদের মাল আমরা জবান হবে আমাদের আল্লাহ তালায় জান দিচ্ছেন কিনা সবাই বলেন আল্লাহ তালা আমাদেরকে জানমাল দিচ্ছেন কিনা আমাদেরকে জানমাল কিসের জন্য দিচ্ছেন এই জিনিস তো আল্লাহ আলমিনের সব আমাদের জীবন আমাদের মরণ আমাদের তাকু আমাদের ইমানদারি নামাজ যা কিছু আছে সবকিছু কার জুড়ে সুরে বলেন কার আল্লাহর ওই আল্লাহ তালার নাম বলতে রে আমাদের আজ কষ্ট হয় ওই কষ্ট রাখলে আর ওই দুনিয়ার ভিতরে বেঈমান্না প্রমানদের সাথে আমাদের কোনো কালাস হবে না আমাদের ইমানদারের স্লোগান হবে কঠিন হুঙ্কার যেই কঠিন হুঙ্কারের কারণে নম্রদের পতন হয়েছে ইব্রাহিম আলাই সালামের আওয়াজ যখন দিয়েছেন নম্রদের পতন হয়েছে যখন পায়গাম্বার মুসা আওয়াজ দিয়েছে আল্লাহ তালার ইমানের আওয়াজ দিয়েছে তেরাউনের কতল হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ও মুসলমান ইমানদার আমাদের পায়গাম্বার আরে ইমানের আওয়াজ দিয়েছে সুরগান দিছে আবুল আহাব আবু জাহেলের পতন হয়ে গেছে এই বাংলার জমিনের ভিতরে তাকায় দেখেন আমাদের সাদি রহমতুল্লাহ এই সিলেটের ভিতরে ইমানের আওয়াজ জুড়ে সুরে দিয়েছেন গৌর গোবিন বেঙ্গে চুরুমারু হয়ে গেছে বলেন টিকি না ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জোরে সরে বলতে হবে ওই আল্লাহ তাআলার নাম আল্লাহ তাআলার নাম যে ব্যক্তির জবানের ভিতরে সব সময় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো বলেন না বলেন না জোরে সরে আমরা প্রত্যেকই বলি আমাদের রবকে আমাদের রবকে আমাদের রবকে Allah, Allah.

সদকার কু নদ দুর্জন তমাম আমাদের রবকে আমাদের রবকে। আল্লাহ তালা বলেন যে ইমানদার আমার প্রতি তাকুয়া বিশ্বাস রাখবে আর আমি আল্লাহকে আল্লাহ বলে মানবে ওই ব্যক্তির দুনিয়া কাউকে পড়ুয়া করবে না বয় করবে না ওই ব্যক্তি যা কিছু হবে সব সময় আল্লাহ তালার প্রতি তাকুয়া ভরসা রাখতে হবে আল্লাহ তালা পয়াকাম্বর কে বলেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا حمصرات দৰ ত মামিহালো কুন এতে বা এতে বা আয়ে সুন্নতে খাই ৰুল বছৰ গিৰলা বয়াবি আয়ে কেছৰ সুনতে কৌলে ৰসুল বস্দায়ে গানা মাইহম কুন কবুল আল্লাহ পৰ্ব লালামিন বোলে বলে ও তোমার তকুৱা তোমার জান কিছু আছে ভরসা একমাত্র প্রতি করবা আল্লাহ তালা ওই ও আপনি ভরসা করেন একমাত্র আল্লাহর উপরে ওয়াকিলা যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ তালা তোমাকে দিয়ে দিব যা কিছুর প্রয়োজন তোমার ভয় সন্তুষ্ট কিছুর দরকার নাই চিন্তার দরকার নাই সমস্ত জিনিস আমি আল্লাহ তালার উপর ভরসা করলেই বান্দা তুমি পেয়ে যাইবা পয়গাম্বর পেয়ে যাইবা ওই পয়গাম্বর আরবে কে বলার মানে হলো একমাত্র আমাদের ওই তাকওয়া যা কিছু আছে একমাত্র সমস্ত জিনিস আল্লাহর পথে রাখতে হবে ঠিক কিনা সবাই জোরেসব বলেন আমাদের ওই কথাটা কি একমাত্র আল্লাহ তালার পথে থাকতে হবে কিনা আমাদের ওই তাকুয়া আমাদের জীবন আমাদের মরণ একমাত্র আল্লাহ তালার পথে থাকতে হবে আল্লাহ তালার যখন আলেম উলামা মুআযিন যখন মসজিদের ভিতরে আযান দেয় আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড়ো আল্লাহ সব চাইতে বড় কিন্তু মসজিদের পাশে দিয়া মমিন মুসলমান যায় কিন্তু মসজিদের ভিতরে ঢুকে না ঢুকে না কারণ কি মমেন ভাই তোমার ভিতরে ইমান আনচ তুমি মমেন হয়েছ কিন্তু তোমার ভিতরে আল্লাহ তালার বই কম কারণে আল্লাহ তালার আজান আল্লাহ তালার নাম বলা হইতেছে কিন্তু আল্লাহ তালার ওই নামের সারা তুমি দিতেছো না ওই আজানের ডাকে দেখুন নাকি আল্লাহর পয়েগম্বর বলেন উম্মত আজান শুনে শুনে মসজিদে বাহ আল্লাহ ফাক্তরা পুলা মিনা আবাদত করার জন্য পাঁচ ওক্ত নামাজ পড়বা ওই পাঁচ ওক্ত নামাজ ব্যক্তি পড়বে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি পঞ্চাশ একটু নামাজের সাব দান করবে বলেন শোভা ও মুসলমান ইমানদার গুলাম ও নবীন মাতের দল ভালো করে শোনো ওই নামাজ আজান কানে শুনিয়া একদল মানুষ ঘরে ঘুমিয়া তা কে বইসা তাকে আজান কানে শুনিয়া কেম নেতা কো বসিয়া কানে শুনিয়া কেম নেতা কো ঘুমাইয়া মরণের কথা কি তোমার একটু স্মরণ হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা সেই কবরে চারা অন্য কেহ থাকবে না সেই কবরে চারা অন্য কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা মুকুন্সতিমাজে না রা এ নামাজে امدাদ দাও ইস্তাইনু আয়াত এ কোরআনা আয়াত এ কদ আফলারা ইয়াদ কুন গাওর কুন দার মানি আদ দিল সাদিকুন আল্লাহর پیغمبر বলে উম্মত যে ব্যক্তি আমি پیغمبرের এতে বনু শরণ করবে আমি পায়গম্বার আদর্শ মতো চলবে ওই উম্মত কে সাথে নিয়ে আমি পায়গম্বার আরবি জান্নাতের ভিতরে ঢুকবো মোহাম্মদ আরবি হাই হো নবি রাস্তে পেশুয়া মোহাম্মদ আরবি হাই হো নবি রাস্তে পেশুয়া আলম হুয়া উস্কি পাই দায় উজালা আলম হোৱা উস্কি পায় দায় উজালা শেফি আলু উম মাৰ নবী ৰোজ পিয়া ম শেপাত করেগা আল্লাহ কে পশু গুণাহ গাৰুমত শেপাত করেগা আল্লাহ কে পশুগুণাহ গাৰুমত হেই গুণা গাৰুমতের কে পয় গম্বৰা রবি বলে নৌ মতের দৌল আমি পয়গম্বৰাতে বনে সৰস্বতী আমার অনুসরণ করতে গিয়ে তোমার কমতি হয়ে যায় আমি পয়গম্বর আল্লাহর পয়গম্বর বলেন আমি আল্লাহর আদালতে সুপারিশ করে আমার সঙ্গে তোমাকে জামিনাতে নিব Eres no bien un materno আল্লাহ পাক আলামিন বলে বান্দা তোমাকে এই পরীক্ষা কেন লইব আমি আল্লাহ তো তালা জানি কে ভালো করবে কে বুড়া করবে কে খারাপ করবে জানি তারপরে তোমাদের সামনে ওই কথা বোঝানোর জন্য জানানোর জন্যই আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করব ওই পরীক্ষা করার জন্যই আমাদেরকে ওই মাহফিল আমাদের আজকে আয়োজন ওই মাহফিলের ভিতরে যারা আসবে আর ওই মাপিনের ভিতরে ওখানে আলেম ওলামাদের কথাবার্তা শুনবে আল্লাহর পায়গাম্বার বলে উম্ম ওই জায়গার ভিতরে যাকে কোরআন হাদিসের আলোচনা এক ঘন্টা শুনবা হাকিম উম্মাদ আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন ও দুনিয়ার উম্মাতের দল যে ব্যক্তি কোরআন এবং হাদিসের আলোচনা যে জায়গার ভিতরে করা হয় ওই জায়গার ভিতরে যারা এক ঘন্টা সময় তুমি ব্যয় করো বাও আল্লাহ পাকুল আলমিনের আদালতে তোমার হাজার বছর নফল এবার সমতুল্য সব আল্লাহ তারা এলে কেন বলেন সুবাহান ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার তো সওয়াবের কোনো অভাব নাই কিন্তু আপনারা আমার কাছে কিছুই নাই কিন্তু আপনারা আমার এত অহংকারী এত বাপ এত বাপ কিন্তু আমলের কোনো জিরো একবারে জিরো থাকার কারণে শুধু পাঞ্জাবি টুপি লাগানোর কারণে এত অহংকার করে লাভ নাই একটা সাধারণ মুসলমান একটা খামারের সমতুল্য আমাদের কোনো দাম নাই খামার হলেও মুসলমান মুসলমান ওই মুসলমানের কথা দাম ছিল পায়গাম্বর আর আবি উম্মতের দল তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর আদালতে তো দাম যুগ শ্রেষ্ঠ একজন যুগ শ্রেষ্ঠ একজন বলি আবদুল্লাহ ইবনে মুবার উনার যখন মৃত্যু বরণ করা হয় মৃত্যু যখন হয়ে গেল উনার পাশে একজন বন্ধুকে স্বপ্নে দেখানো হলো স্বপ্নে দেখানো হলো স্বপ্নে দেখায় বন্ধু ডাক দিয়ে বলো বন্ধু আবদুল্লাহ ইবনে মুবারক তোমার সাথে আল্লাহ তালে কি ব্যবহার করেন কি ব্যবহার করেন আবদুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে ও বন্ধু আমার সাথে আল্লাহ পাকে আব্দুল্লাহ আলমিন বলো বারো ব্যবহার ব্যবহার করেছেন, তার জানো। বন্ধু আমার বাড়ি একজন কামার ছিল কামার কামারকে তো চিনেন ভালো করে বলে হ্যাঁ বন্ধু চিনি ভালো করে ওই কামার আমি ইবনে মুবারক থেকে সুন্দর ভালো জান্নাত পেয়েছে ওই কামার ওই কথাটা বলার পরে ওই বন্ধু যখন স্বপ্নের ব্যাঙ্গ ব্যাঙ্গে যায় স্বপ্ন ব্যাঙ্গে যাওয়ার পর পরের দিন উনার কামারের সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তান তোমার বাবা সারা দিন কামারগিরি করেছে লোয়া পিঠে ইয়া বানাইছে চুরি বানাইছে তোমার বাবার কি আমল তুমি জানো বলে না আমি জানি না বলে কে জানে বলেন ওই ব্যক্তি বলল সন্তান বলল আমার তো আমার মা ভালো জানেন কারণ হলো সব সময় আমার মা আমার বাবার পাশে ছিল আমার বাবার পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মোবারকের স্বপ্ন ওই বন্ধুটাকে ওই স্ত্রীর কাছে চলে গেল ওই সন্তানের কাছে কোবা নিয়া ওই মায়ের দরবার দরায়া বলে ও মহিলারে তোমার স্বামী একজন কামার ছিল কামার ছিল তোমার স্বামী দুনিয়াতে কি কি আমল করত বলো কেন বলতেছো কেন বলতেছো বলো জানতে চাই কেন কেন কি আমার স্বামীর একটা আমল চিরো এমন একটা দুইটা আমল ছিল আর কিছু আমি জানি না বলে কি আমার স্বামী যখন আদান পড়ত আজানের সাথে সাথে কামার যখন লোয়া পিটানের জন্য অর্থটা তুলতো যখন আল্লাহ একবার আজান পরতো আমার স্বামী ওই লোয়া ছেড়ে দিয়া ওই কামারের আর তো বাড়ি ছেড়ে দিয়া মসজিদের ডাকের ভিতরে আল্লাহর আদাল শেষ দ্বারা জন্য চলে যাইতো একটা আমল জানি আরেকটা আমল জানি রে সবসময় আমার স্বামীর যেবারে ভেতরে মাওলা পাকের জিকির চলে আসছে মাওলা পাকের জিকির আমার স্বামীর সব সময় থাকতো ওই দুইটি আমল চারা আর কিছু আমি জানি না ওই পতাটা বোঝার পর ওই বন্ধু চলে আসলো চলে আসলো কেমন দাম হয়ে গেল মুসলমান এত বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক আবদুল্লাহ ইবনে মোবারক থেকে কিন্তু কাল্লার একজন কামারের দাম আরো বেশি ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও কেমন দাম কিন্তু কালেমের কোন দাম নাই মুহাদ্দিসের কোন দাম নাই মুফতির কোন দাম নাই সাইকুল হাদিসের কোন দাম নাই বড় টাইটেলের কোন দাম নাই ডক্টরের কোন দাম নাই পবে সারান কোন দাম নাই এসপি ডিসির কোন দাম নাই আল্লাহর আদালতে বড় দাম একজন ইমানদারের ঠিক কিনা এই ইমানদারের কত দাম কত দাম একবার যেই ব্যক্তি একলাসের নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওই ব্যক্তির মরণের পর অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি জান্নাতের ভিতরে ডুববে আল্লাহ আল্লাহর আব্বুল আলমিন

বড় মো দাম আল্লাহ তাল আদালতে একজন ইমানদারের দাম বেশি ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ব্যক্তি ইমানদার মুমিন মুসলমান ওই ব্যক্তির বাপ থাকবে আমি একজন মুমিন আর ওই মুমিন অন্য মানুষকে দাওয়াত দিবে ইমানের দাওয়াত দিবে বলবে আমি একজন ইমানদার আল্লাহর গুলাম আসো আসো আমার দলের ভিতরে আসো ইমান আনো ইমান আনিয়া আল্লাহর আদরতে তোমার দাম বাড়ায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার তোমার দাম

একজন মেনের এত দাম আল্লা তালার দরবার সাত জমিনের এত দাম নয় একজন এই মেনের দামের কারণে অন্তরের ভিতরে ইমান আছে আমল নাই আজকে আমাদের ভিতরে মুসলমানিত্ব আছে কিন্তু মায় আল্লাহ মোহব্বতের কোনো কাজ নাই পয়াগম্বর আবির কোন সুন্দর তরিকা নাই আসলে আজকে আমাদের সুন্নত দাবি করি নবীর সুন্নতের আশেক দাবি করি আমাদের ভিতরে সুন্নতের কোন লেশমাত্র নাই কারণ হলো শূন্য থাকলেও আমাদের অন্তর বড় খারাপ অন্তর যদি খারাপ হয় সমস্ত আমল যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার অন্তরটাকে পরিপূর্ণ শুদ্ধ করে নাও ও বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার ঈমান আর আমল একমাত্র আল্লাহর জন্য বানাও ওই কারণে পয়গম্বরাই বলছেন ঈমানদারের দুনিয়ায় কোনো শান্তি নাই দুনিয়ায় শান্তি করতে পারবে না ওই ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা আর বেঈমানের জন্য দুনিয়াটা শান্তির জায়গা এই কারণে বলেন না দুনিয়া সিদিনুল মুমিন

সবসময় ভরসা করার জন্য মিনাল খাউ আল্লাহ তালার বয় আমাদের ভিতরে থাকতে হবে একটা বয় আল্লাহ দিয়া আরেকটা একটা বয় মরা দিয়া মরার বয় আরেকটা সম্মানের বয় সম্মানের বয় বুঝতে হবে সম্মানের বয় ওয়াজালের অর্থ বয় সম্মানের বয় সেই রকম বয়গুলা বুঝতে হবে জু আল্লাহ তালা দে বলছেন কোথা দিয়া পরীক্ষা করবে ওই কোদা আমাদের সামনে থাকবে বড় কঠিন মুসিবত হয়ে দাঁড়াবে কিন্তু আমরা ওই পরীক্ষার ভিতরে পাশ করতে হবে আল্লাহ বলেছেন তোমার জান জান জানকে মালকে দিয়ে আমি পরীক্ষা করব জান মালের ভিতরে আল্লাহর আদালতে পরীক্ষায় পাশ করতে হবে আল্লাহর আদালতে পরীক্ষার ভিতরে পাশ করো আল্লাহ তালা আল্লাহ তালা সুসম্বাদ জানা দিয়া বলেন ও বান্দা তুমি শুনো ওই পরীক্ষা গোলার ভিতরে যারা পাশ করবা আমি আল্লাহ আল্লাহা আলামিন তোমাকে شمبا الدنيا يا دياتما كي جنة ربيت ردوكا يا ديبا ويكرن الله بك رب العالمين أعد جنة دياسل ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إي كلامي زندق رآني حكيم حكمتي أولى يا قدم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال بَخَا قرآ كلام لا بشر কদি মাস্তি কদিনু মুসলমান গুলা ওই কারণে আল্লাহ গোলা নিন আপনাকে আমাকে যেইগুলা দিয়া পরীক্ষা করবেন লিয়া বুলু আল্লাহ তালা পরীক্ষা দিয়ে করবেন করবেন আই কম আশান আমল দিয়া নাকা আমল দিয়ে পরীক্ষা করবেন যারা নাকা আমল করবে তারা পাবে জামলা আর যারা বদ আমল করবে তারা হ পাবে যান জাহান্নাম ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওইগুলা কাজ আল্লাহ তালার হুকুম আর পয়গম্বর আরবের আদর্শ অনুগত করে আমাদের চলতে হবে সুতরাং মুমিন মুসলমান ভাই আপনাকে আমাকে আল্লাহ তালার বলেন নাই স্বয়ং পয়গম্বর কে বলেছেন ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ হে পয়গম্বর হে নবী তুমি আমি আল্লাহকে ভয় করো ভয় করো আল্লাহ তাআলা নিজে পয়গম্বর বলেছেন পরে বলেছেন ওয়ালা তুতিআল কা আনগত্য করো না কাদের মুনাফিতি তুমি ওই কাদের এবং মুনাফিকেট আনুগত্য করো না বিকুল নিশ্চয় নানিমা আল্লাহ তারা হয়েছেন সবচাইতে বড় জ্ঞানী প্রোগ্রাম আল্লাহ তা সবচাইতে বড় কৌশলী আল্লাহ পাখরা বুল সব কিছু জানেন আল্লাহ পাখরা গুলা আলামিন এই জায়গার ভিতরে যতটুকু পুরান এবং হাদিস থেকে আলোচনা করা হইলো আল্লাহ পাখরা বুল আলামিন। আপনাকে আমাকে আমল করার আমাদের তৌফিক দান করেন সবাই বলেন আমিন আহমদুলিল্লাহ